वो अंकल फेमस लड़का ऐसे फेमस है बहुत, इतना बात करने से वीडियो होता है वो। বন্ধু মোদী চা বাগানে আমাদের তৃণমূল কংগ্রেসের পার্টির পক্ষ থেকে মোহন শর্মার নির্দেশে আমাদের এখানে দলের যে প্রধান, অঞ্চলের প্রধান, প্লাস দলের সভাপতি মনোজ বড়ুয়া এবং তার যারা অনুগামী যে সমস্ত পার্টির নেতৃত্বরা আছে তাদের মাধ্যমে আজকে এখানে রিলিফ দেওয়া হচ্ছে। সেই রিলিফে সবজি আছে, সয়াবিন আছে, ডাল আছে, ইত্যাদি আরও উপর সামগ্রী আছে। সাথে সাথে মনোজ বড়ুয়া একটা ভালো জিনিস করলো, সেখানে যারা অসুস্থ রোগী, যারা সুগার এবং প্রেশারের রোগী তাদেরকেও স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ওষুধ বিতরণ করা, তারা এবার বাড়ি বাড়ি ঘুরে যারা এই ধরনের ওষুধ খায় নেয় প্রতিদিন তাদেরকে তারা স্বাস্থ্যকর্মীরা ওষুধ দেয়। এটাই আজকে কর্মসূচি ছিল। আগামী দিনে এই লকডাউন যতদিন চলবে, কতদিন চলবে আমরা তো বলতে পারছি না, কবে লকডাউন চলবে ততদিন পর্যন্ত আমরা মনোজ বড়ুয়ার নেতৃত্বে এবং মোহন শর্মার নেতৃত্বে এই এলাকার মানুষের পাশে থাকবো। আগেও ছিলাম, আগামী দিনেও আমরা এই মানুষের পাশে থাকব এবং তাদেরকে যতটুকু পারি আমরা পরিষেবা দেওয়ার চেষ্টা করব। আমরা আমাদের নেতা শ্রী মোহন শর্মা মহাশয়ের নির্দেশে, উনি যে আমাদের বলেছেন প্রতিটা বাড়িতে গিয়ে গিয়ে যতটুকু পারবে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দাও। তো আমরা এখানে মধু চা বাগানে, বন্ধ বাগানে মোটামুটি 1700 থেকে 1800 লোকের জন্য ত্রাণ সামগ্রী, খাদ্য সামগ্রী আমরা বিলি করতে এসেছি। এখানে আমাদের ইতর খাড়িয়া পঞ্চায়েত মহাশয় আছেন, আমাদের ভোলা শেখ আছেন পঞ্চায়েত, রমেশ প্রসাদ আছেন এবং আমাদের দলের নেতৃত্ব আছে, রানা আছে, বাপ্পা আছে আর আমাদের ক্লাবের ছেলেরাও এসেছেন। আমরা এখানকার যে সোশ্যাল ডিস্টেন্স এটা মেনটেন করে 1700-1800 লোককে আমরা আলু, বাঁধাকপি, ফুলকপি, লবণ, ডাল, কাঁচা লঙ্কা এইসব সামগ্রী সবাইকে দেওয়ার ব্যবস্থা করেছি। মেডিকেলের বিষয়ে আমরা এটাও চিন্তা করেছি যে বাগান যেহেতু বন্ধ, এখন টোটাল লকডাউনের চলতে কেউ কাজ করতে যেতে পারছে না, বাড়ির ছেলেরা তো, তাদের বাড়িতে তো বৃদ্ধ লোকজন আছেন, সেই জন্য আমরা চিন্তা করেছি পার্টির তরফ থেকে যে কমসে কম যে ন্যূনতম যে জিনিস ওষুধটা প্রয়োজন, যেমন সুগার আর প্রেশারের ওষুধ সেটা প্রয়োজন, তারা তাদের হয়তো কেনার ক্ষমতা নেই, কারণ যেহেতু কাজকর্ম নেই। এখন আমরা হেলথকে 300 পাতা সুগারের এবং 300 পাতা প্রেশারের ওষুধ প্রদান করেছি, যাতে আমাদের এখানকার গ্রামের যে মধু চা বাগানের যে গ্রামের লোকরা আছে সুবিধাটা পায় যাবে। আগামী দিনে যদি লকডাউন বেড়ে যায় তাহলে আপনাদের কী চিন্তাভাবনা, কী পরিকল্পনা? লকডাউন বেড়ে গেলে আবার আমরা এই যেভাবে চলছি আমাদের প্রোগ্রাম, যেহেতু তৃণমূল কংগ্রেস করি আমরা মমতা ব্যানার্জির অনুগামী, আমরা মোহন শর্মার অনুগামী, আমরা এভাবে কন্টিনিউ এরকম প্রোগ্রাম চালিয়ে যাব।